সকাল সকাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুতে হয়েছে ডাল, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো রান্না ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এবং গ্যাস ট্যাসগুলোও মুছে নিচ্ছি। এবার যা রান্নার বাসন পড়েছে সেগুলো সব মাজা ঘষা করে নেব। মেজে ঘষে সঙ্গে সঙ্গে আমি বাসনগুলো তুলে নেব, কারণ সঙ্গে সঙ্গে করলে কী বলো তো, আর ওইটা পড়ে থাকলো না। তো আমি সব বাসন মেজে কার জামাকাপড় ভিজিয়ে এসেছি, সেগুলো আমি কেচে নেব, কেচে উপরে আমি শুকোতে দিয়ে আসব। তো আমার সব জামাকাপড় ওপরে দেওয়া মানে দেওয়া হয়ে গেছে, আমি এসে এবার চা খাচ্ছি। চা খেতে খেতে ভাবছি এরপরে আমি কোন কাজটা করব, কারণ এখন আমার অনেক কাজ। আমার বাড়িতে আমার কিছু লোক আসবে, কারা আসবে সেটা বলবো না, তো কদিন পরই আসবে। তার আগে আমার ঘরে না মানে ওপর নিচ থেকে একদম ওপর পর্যন্ত পুরো ঝুলে ভরে গেছে, যেমন ঝুল পড়েছে তেমনি ঘর দাবা পুরো নোংরা হয়ে গেছে। আজকে আমার ছেলের পরীক্ষা নেই, তো একটু সময় পেয়েছি, তো আমি সব ঘরগুলো তিনতলা থেকে একতলা মানে সরি মানে একতলা থেকে তিনতলা যাই বলো, তিনতলা থেকে একতলা, একতলা থেকে তিনতলা একই ব্যাপার, সব আমি পুরো ঝুলগুলো পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ঘর ঝাড়ব, ঘর মুছব। আর তাছাড়া আর একটা কী বলো তো, এখন তো বাচ্চাদের স্কুল খুলে যাচ্ছে, আমার ছেলের এপ্রিল মাস থেকে স্কুল খুলে যাচ্ছে। স্কুল খুলে যাওয়া মানে আর কোনো কিছু হবে না, ও একা থাকলো ঠিক আছে হয়ে যাবে, কিন্তু কি বলতো আমার একটা মেয়ে আছে না, দুজনকে আমি সামলাতে পারবো না, এর একে সময় দেবো না, ওকে টাইম দেবো না, এই এতগুলো করব। মানে যখন আমার ছেলে প্রথমে স্কুলে যেত তো বছরে একবার বাপের বাড়িতে যেতাম, আর এখন যেহেতু মানে লকডাউন পড়ে গেছে তো বছরে দু তিনবার করে বাপের বাড়িতে যাচ্ছিলাম। তো ভাবছি এই ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাপের বাড়ি থেকে চার পাঁচ দিন ঘুরে আসবো, কারণ ছেলের স্কুল খুলে গেলে আর যাওয়া হবে না, মা গলা ডেকে 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 গলা শুকিয়ে যাবে, তাও আমি যাই না। তো ভাবছি কদিন মায়ের ওখান থেকে ঘুরে আসব। তো আমি দেখো আমি ঝুলটুল সব ঝেড়ে নিয়েছি, নিয়ে এবার ঘর ঝাড়ছি। ঘর আমার হাত পুরো ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই, আজকে না হলে কালকে আমি আর একদম টাইম পাবো না, কালকে একটু বেরোনোর আছে, একটু যাব ভবানীপুরে, তো কালকেই বলবো তোমাদের। তো ঘর ঝেড়ে আমার খুব খিদে পেয়েছে, বাঁধাকপির তরকারি দিয়ে আমি রুটি খাচ্ছি, রুটি খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো টপাটপ আমি খেয়ে নিচ্ছি, খেয়ে এবারে ঘর মুছতে যাব। আজকে যদি না আমি করি তো কালকে আমার টাইম হবে না, কালকে ভবানীপুর যাব, আর রবিবারটা একদমই টাইম হবে না, কারণ সব মানে আমার হাজবেন্ড ঘরে থাকবে, ছেলে মেয়ে থাকবে, বেলা করে রান্না কখনো হবে না। মোছামুছি যে ঘরগুলো মুছবো আগে দোতলা থেকে স্টার্ট করলাম, কারণ রুমগুলো আগে আমি লাঠি দিয়ে মুছে নেব, যেহেতু মানে অনেক ঘর তো ওই জন্য আমি রুমগুলো সব লাঠি দিয়ে মুছে নেব, আর সিঁড়িগুলো আমি হাত দিয়েই মুছবো, কারণ একটু সময় লাগবে, লাঠি দিয়ে মুছলে তাড়াতাড়ি হয়ে যায় আর সিঁড়িগুলো একটু সময় লাগবে। তো আমি আগে সব রুমগুলো আগে লাঠি দিয়ে মুছে নিই, আর তারপরে সিঁড়িগুলো আমি হাত দিয়ে মুছবো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তিথি রয় ব্লগসে সবাইকেই স্বাগতম। যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে সকাল থেকে দেখেছো আজকে অনেক কাজ করেছি মানে একদম ওপর থেকে একদম নিচ পর্যন্ত, অনেক দিন ধরে ভাবছি ঝাড়বো কিন্তু ঝাড়া হচ্ছে না, ঝুল হয়ে গেছিলো, তারপর সিঁড়িতে উঠছি নামছি না সিঁড়িগুলো পুরো নোংরা হয়ে গেছিলো, সেগুলো আমি ঝেড়ে সেগুলো মুছলাম।
সেই জন্য আজকে এই সবে জাস্ট স্নান করলাম, এখনও জামা কাপড়ও মানে দিইনি, জাস্ট ওপরে উঠেছি, উঠে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো দেখো আজকে আমি সিঁড়িগুলো মুছেছি, ঘর দাবাগুলো কত চকচক করছে দেখো, দাও তোমাদের দেখাচ্ছি, একদম পুরো একদম ঝকঝক ঝকঝক করছে। আসলে ওপরে থাকা হয় না, তো ওপরে যেহেতু তৈরি হয়নি তো না ইউজ হলে যা হয় দেখেছো তো, ওই জন্য আজকে অনেক মানে অনেক খাটুনি গেছে। তো রান্নাটা তোমাদের দেখালাম না, রান্নাটা না আমার হয়ে গেছে, রান্না কাঁচাকুচি কাঁচাকুচিও তোমাদের দেখাইনি, কাঁচাকুচি হয়ে গেছে দেখো, সব জামা কাপড় শুকুতে দিয়ে গেছি, আর আমার খিদেও পেয়েছিলো সেটাও তোমাদের দেখিয়েছি, আগে খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে আমি ঘরগুলো মুছেছি, এখনও অনেক কাজ আছে। তো আজকে আর হবে না, তার কারণ হচ্ছে মেয়েটা জাস্ট আমার কাছে এসছে, আমি ওপর মানে ওপরে এসছি, মেয়েটাকে নিয়ে এসছি, এখন 11:20 হয়ে গেছে। তো এবার কী হয়েছে মামা, কাশি হচ্ছে? এখন 11:20 হয়ে গেছে, তো আমার ছেলেমেয়েরা তো স্নান করার টাইম হয়ে গেছে না, ছেলে 11:30 স্নান করে ওর ড্রয়িংয়ে আসে, ওকে স্নান করাবো, ছেলেকে স্নান করাবো, মেয়েকে স্নান করাবো, সেই জন্য হ্যাঁ আসো আসো দেখো। তো ওই হ্যাঁ তো ওই জন্য মানে আর আজকে কিছু হবে না, দেখবো বিকেলের দিকে দেখবো আরও যদি কিছু করতে পারি, আজকে অনেক কাজ আছে, অনেক কাজ মানে অনেক কাজ, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো আমি একটু ছেলেমেয়ে, গুড ইভিনিং বন্ধুরা, তো অনেক সময় পর আবার তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে, দেখো আমার ছেলেমেয়ে ঝগড়া করছে, এদের সারাক্ষণ ঝগড়া সারাক্ষণ ঝগড়া, এ আর নতুন কি। তো এখন এবার টিফিন করব, টিফিন করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বিকেল হয়ে গেছে, ছেলের সঙ্গে আমি খেতে বসেছি, আজ বাঁধাকপির তরকারি দিয়ে, সকালের যে বাঁধাকপির তরকারি ছিল সেটা দিয়ে আমি আমার ছেলে মুড়ি মেখে খাচ্ছি। তো আর আমার মেয়েটা ঠাম্মির কাছে আছে, ও তা সেই জন্য আমরা দুজনে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। ছেলেটা খেতে খেতে এত বকর বকর করে না যে খাওয়াই হয় না, সমানে কন্টিনিউয়াসলি বকে যাচ্ছে, একবার ঠাম্মির সঙ্গে বকে যাচ্ছে, একবার আমার সঙ্গে বকে যাচ্ছে। আমার ছেলেমেয়ে ওই ঘরে গেছে দেখো, এবার আমি বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, আর কালকে বেরোবো, আমার দিনের দিন হয় না, তার কারণ আমার ছেলেমেয়েরা খুব জ্বালায়, তো তো সঙ্গে সঙ্গে রান্না বান্না করে ঘরের কাজ করে বেরোনো, সব রেডি না থাকলে খুব প্রবলেম হয়ে যেত। আমি যেখানেই যাই তার আগের দিন আমি জামা কাপড় টাপড় সব বের করে নিই, এই দেখো ছেলের জামা মেয়ের জামা বের করে নিয়েছি, আর কালকে যে কাজে যাচ্ছি সেই কাগজপত্র সব গোছগাছ করে নিয়েছি। ছেলে মেয়ে রাত্রের খাওয়া হয়ে গেছে, তো ওরা খাওয়ার পরে প্রত্যেকদিন ব্রাশ করে, তো সেই জন্য এদিকে মেয়ে ব্রাশ করছে আর ছেলে ওদিকে ব্রাশ করছে, ব্রাশ করে মুখ ধোবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আজকে টাটা গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।